হ্যালো ফ্রেন্ডস ডব্লুবি র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আঠাশে জানুয়ারি এর কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে ডব্লিউ বি র্যাঙ্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর ও লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো প্রথমে রয়েছে রাজ্যে ভেটেরিনারি অফিসার তো যোগ্যতা তোমাদের এখানে গ্র্যাজুয়েট পাস চাওয়া হয়েছে এবং শূন্যপদ রয়েছে একশো আটান্নটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ এবং যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে ডাব্লুডব্লু ডট পিএসসি বি অ্যাপ্লিকেশন ডট ইন ওকে এরপর রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন ভেহিক্যাল মেকানিক ড্রাইভার মাল্টিস্কিল্ড কর্মী মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্য টোটাল শূন্যপদ একশো বিরাশিটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ এবং যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে ডাব্লুডব্লু ডট বি আর ডট এনআইসি ডট ইন তো এরপরে রয়েছে পিএসসি আর জুডিশিয়াল পরীক্ষার মাধ্যমে জজ আইনের গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে এবং টোটাল উনত্রিশটি ভ্যাকান্সি রয়েছে ফর্ম ফিল আপের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার তেইশ এবং যাবতীয় তথ্য পাবে ডাব্লু ডব্লু ডট পিএসসি ডব্লুবি অনলাইন ডট গভ ডট ইনে এরপরে রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাসটা যোগ্য টোটাল ভ্যাকান্সি সতেরোশো পঁচাশিটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ দুই দুই দু হাজার তেইশ এবং যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে এরপরে রয়েছে কলকাতা পুর নিগমে সাব ওভারসিয়ার মাধ্যমিক যোগ্যতা টোটাল ভ্যাকান্সি পঁচাত্তরটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ আঠাশ এক দুহাজার এবং যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে এরপর রয়েছে রাজ্যে বিদ্যুৎ সংস্থায় অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট পাস লাগবে টোটাল ভ্যাকান্সি রয়েছে একাশিটি এবং ফর্ম ফিল শেষ তারিখ একত্রিশ এক দু এবং যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এরপরে রয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাস লাগবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দু হাজার উনত্রিশটি এবং ফর্ম ফিলাপের শেষ তারিখ দশ দুই দু হাজার তেইশ এবং যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো এরপরে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টোটাল ভ্যাকান্সি দুশো একান্নটি এবং ফর্ম ফিলাপের শেষ তারিখ কুড়ি দুই দু তেইশ এবং এই ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবে এরপর রয়েছে জীবন বিমা অ্যাসিস্ট্যান্স ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকান্সি তিনশোটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার তেইশ এরপর রয়েছে ইন্টেলিজেন্স ভিউরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এমটিএস যোগ্যতা মাধ্যমিক টোটাল ভ্যাকান্সি ষোলোশো পঁচাত্তরটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর রয়েছে সিআইএসএফে কনস্টেবল ও ড্রাইভার তো যোগ্যতা মাধ্যমিক টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো একান্নটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ কুড়ি দুই দু হাজার তেইশ এরপর রয়েছে নার্সিং এএনএম ও জিএনএমএম কোর্সের ভর্তি উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য টোটাল ভ্যাকেন্সি দশ হাজার এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ তেরো দুই দু হাজার তেইশ এরপর রয়েছে সেনাবাহিনীতে অফিসার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যোগ্যতা এবং টোটাল ভ্যাকান্সি একশো উননব্বইটি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ নয় দুই দু হাজার তেইশ তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর তো প্রথমে রয়েছে কেন্দ্র সরকারের বারো হাজার পাঁচশো তেইশটি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার প্রার্থীভাছার অনলাইন টেস্টের প্রশ্ন হবে বাংলাতেও তো মাধ্যমিক ছেলেমেয়ের জন্য এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে বারো হাজার পাঁচশো তেইশ জন ছেলেমেয়েকে নেওয়া হচ্ছে এই পদের শূন্যপদ এগারো হাজার থেকে বেড়ে বারো জন হয়েছে কোন পদে কোন রিজিয়নে ও কোন রাজ্যে কটি পদ তা নিচে দেওয়া হলো মাল্টিটাস্কিং স্টাফ পদে লোক নেওয়ার খবর সর্বপ্রথম কর্মসংস্থানে দেওয়া হয়েছিল এবার শিক্ষাগত যোগ্যতা বয়স পরীক্ষা পদ্ধতি শূন্য পদ ইত্যাদি বিস্তারিতভাবে দেওয়া হলো চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিস্ট্রিয়াল পদে মাধ্যমিক ছেলে মেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন হাবিলদার পদের বেলায় শরীরের মাপজ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি গোর্খা ও তফশিলি উপজাতিদের জন্য একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি বুকের ছাতি অন্তত একাশি সেমি এবং অন্তত পাঁচ সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত একশো বান্ন সেমি হতে হবে গোর্খা ও তফশিলী উপজাতি হলে একশো উনপঞ্চাশ পাঁচ সেমি আর ওজন অন্তত আটচল্লিশ কেজি হতে হবে গোর্খা ও তফশিলি উপজাতি হলে ছেচল্লিশ কেজি বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স রেভিনিউ বিভাগের জন্য এক এক দু হাজার তেইশের হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো আটানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে হাবিলদার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসেস রেভিনিউ বিভাগের জন্য আর মাল্টিটাস্কিং স্টাফের কিছু পদের জন্য এক এক দু হাজার তেইশের হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো ছিয়ানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তফসিলিরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর তফশিলি হলে পনেরো বছর ও বিসি হলে তেরো বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলার পুনর্বিবাহ না থাকলে দশ বছর তফশিলি হলে পনেরো ও বিসিরা তেরো ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন মূল মাইনে পে ম্যাট্রিক সপ্তম পে কমিশন অনুযায়ী শূন্যপাদ মাল্টিটাস্কিং স্টাফ পদে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়সে প্রার্থীদের ন হাজার তিনশো উনত্রিশটি মাল্টিটাস্কিং স্টাফ পদে এবং আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে বয়সের প্রার্থীদের ছাব্বিশশো পঁয়ষট্টিটি হাবিলদার পদে পাঁচশো উনত্রিশটি প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ পূর্ব ভারতে এইসব কেন্দ্রে কলকাতা শিলিগুড়ি কল্যাণী বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হবে তো এবছর যে কম্পিউটার বেস পরীক্ষা হবে এবছর এম টিএসের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে তো প্যাটার্ন নতুন প্যাটার্নে কি কি করা হয়েছে চলো দেখে নেব তো প্রথমে রয়েছে কম্পিউটার বেস পরীক্ষায় দুশো সত্তর নম্বরের জন্য নব্বইটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষায় থাকবে দুটি সেশন প্রথম সেশন থাকবে এই দুটি পার্টে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে ফর্টি ফাইভ মিনিট দ্বিতীয় সেশন থাকবে এই দুটি পার্টে জেনারেল অ্যাওয়ারনেস সেভেন্টি ফাইভ নম্বরের পঁচিশটি প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন সেভেন্টি ফাইভ নম্বরে পঁচিশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এরপরে বলা হয়েছে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীরা তিরিশ পার্সেন্ট ও ইডব্লিউ ও প্রার্থীরা পঁচিশ পার্সেন্ট আর অন্যান্য ক্যাটাগরি হলে কুড়ি পার্সেন্ট নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন ফ্রেন্ডস এখানে কিন্তু সেশন ওয়ানের যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং রয়েছে এর উপরে কিন্তু তোমাদের কোনো মেরিট হবে না তোমাদের যে মেরিট হবে সেটা হবে শুধুমাত্র সেশন টুতে যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে তার উপর ঠিক আছে তো মাল্টিটাস্কিং পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই তবে হাবিলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পনেরো মিনিটে ষোলোশো মিটার দৌড় আর মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক কিলোমিটার দৌড়াতে হবে সফল হলে মেধা তালিকা তৈরি হবে কোনো ইন্টারভিউ নেই তো তোমরা বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবে ডব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করবে অনলাইনে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে টিপল ডব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন তো এরপরে রয়েছে কোস্টগার্ডে দুশো পঞ্চান্ন জন নাবিক ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড নাবিক জেনারেল ডিউটি পদে দুশো পঞ্চান্ন জন লোক নিচ্ছে এই পদের ব্যাচ নম্বর দুই দু হাজার তেইশ কারাব কোন পদের জন্য যোগ্য নাবিক জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক নয় দু এক থেকে একত্রিশ আর দু হাজার পাঁচের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের বয়সে ছাড় পাবেন দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ছয় বাই ছয় ও খারাপ চোখে ছয় বাই নয় চশমা থাকলে যোগ্য নন বেসিক পেয়ে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী শরীরে মার্কজ হতে হবে লম্বা একশো সাতান্ন সেমি গোর্খা নেপালি অসমীয়া হলে একশো বাহান্ন সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি অন্তত পাঁচ সেমি পোষণ ক্ষম থাকতে হবে ও স্বাভাবিক ওজন থাকতে হবে স্বাভাবিক শ্রবণশক্তি ও দুপাটি অক্ষত দাঁত থাকা দরকার রোগমুক্ত শরীর শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এছাড়াও রেশন ভাতা পোশাক ভাতা ডাক্তারি খরচ সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ যাতায়াত ভাড়ায় ছাড় দশ লক্ষ টাকা পর্যন্ত গ্রুপ বীমা পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট ক্যান্টিন ঋণ ইত্যাদির সুযোগ পাবেন ট্রেনিং হবে উড়িষ্যার আইএনএস চিলকায় ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার দেবে শূন্য পাঁচ দুশো পঁচিশটি জেনারেল অষ্টাশিটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক নয় দু হাজার এক থেকে একত্রিশ আট দু হাজার পাঁচের মধ্যে ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর আর তপশিলি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন তো তোমরা দরখাস্ত করবে অনলাইনে ছয় ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে এবং তোমরা কী যাবতীয় তথ্য ডব্লু ডব্লিউ ডট জয়েন ইন্ডিয়া কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে পেয়ে যাবে এবং এই কর্মসংস্থানের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে পুরো জিনিসটা পড়ে নিও ঠিক আছে এত পড়া তো ভিডিওতে সম্ভব না এরপরে রয়েছেন এভিতে সত্তর অফিসার ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে এক্সিকিউটিভ ইনফর্মেশন টেকনোলজিতে কাজের জন্য অফিসার পদে সত্তর জন অবিবাহিত ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সিস্টেম সাইবার সিকিউরিটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং কম্পিউটার সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং ডাটা অ্যানালিটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এমএসসি বি অ্যান্ড বিটেক এমটেক কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বিসিএ বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বিএসসি কোর্স পাসটা এমএসসি কোর্স পাস পাঁচটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও যোগ্য জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো আটানব্বই থেকে এক এক দু হাজার চারের মধ্যে শূন্য পাঁচ সত্তরটি শরীরে মাপজ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সাতান্ন সেমি দৃষ্টিশক্তি দরকার চশমা ছাড়া প্রতিযোগে ছয় বাই সিক্সটি যা চশমা পরে ছয় বাই ছয় ছয় বাই বারো পর্যন্ত সংশোধন যোগ্য তো দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট গভ ডট ইন তো এরপরে রয়েছে জীবন বিমায় ন হাজার তিনশো চুরানব্বই অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার ভারতীয় জীবন বিমা নিগমের কলকাতা পূর্বাঞ্চলে পূর্ব মধ্যাঞ্চলে মধ্যাঞ্চলে উত্তর মধ্যাঞ্চল দক্ষিণ মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলে অফিস অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে ন হাজার তিনশো চুরানব্বই জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে জীবন বিমায় এজেন্ট বা জীবন বিমায় কর্মরতরাও আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার তেইশের হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো তিরানব্বই থেকে এক এক দু হাজার দুইয়ের মধ্যে তফসিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন জীবন বিমায় কর্মরতরা বারো বছর এবং তফসিলি হলে সতেরো বছর অবিসি হলে পনেরো বছর আর জীবন বিমা এজেন্টরা দশ বছর অবিসি হলে তেরো বছর তফসিলি হলে পনেরো বছরে ও প্রাক্তন সমকর্মীরা বয়সের ছাড় পাবেন শুরুতে প্রফেশনারি ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি তখন স্টাইপেন্ট মাসে পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা মূল মাইনে পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ থেকে নব্বই হাজার দুশো পাঁচ টাকা পর্যন্ত দরখাস্ত করবেন অনলাইনে দশই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ডব্লিউ ডবলু ডট এলআইসি ইন্ডিয়া ডট ইন কেরিয়ার্স ডট এইচটিএমস এরপর রয়েছে বিমা সংস্থায় পঞ্চাশ অফিসার কেন্দ্র সরকারের অধীন সংস্থা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে পঞ্চাশ জন লোক নিচ্ছে আর্টস সায়েন্স কমার্স এগ্রিকালচার হর্টিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স হিউম্যান রিসোর্স বা অন্য শাখায় গ্রাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেলে তফসিলিরা পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার তেইশের হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে ও বিসি সম্প্রদায়ের ব্যক্তিরা তিন বছর এবং তফশিলি হলে পাঁচ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট এরপর রয়েছে চৌত্রিশ নার্স টেকনিশিয়ান দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ব্লক ডাটা ম্যানেজার পদে চৌত্রিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারাকণ পদের জন্য যোগ্য ব্লক পাবলিক হেলথ ম্যানেজার লাইফ সায়েন্সের বিএসসি কোর্স পাশটা ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য এমএস এস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে লাইফ সায়েন্সে এমএসসি কিংবা পাবলিক হেলথের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক হবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে বাইশ হাজার টাকা এরপরে রয়েছে ব্লক ডাটা ম্যানেজার যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য কম্পিউটারে এমএস অফিস পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাক্সেস ও ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে সরকারি সংস্থায় অন্তত তিন বছর আর বেসরকারি সংস্থায় অন্তত পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পারিশ্রমিক মাসে বাইশ হাজার টাকা এরপরে রয়েছে স্টাফ নার্স জিএনএম কোর্স পাশটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে পঁচিশ হাজার টাকা রয়েছে স্টাফ নার্স জিএনএম কোর্স পাশটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে পঁচিশ হাজার টাকা উপরে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্স আরবান ইউএইচ রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ হলে আবেদন করতে পারেন রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষার ভাষায় জ্ঞান থাকলে যোগ্য হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে তেরো হাজার টাকা তো তোমরা দরখাস্ত করবে অনলাইনে একই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ঠিক আছে এরপরে রয়েছে জব মেলা তিরিশ ও একত্রিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি সংস্থা কলকাতার বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ন কলকাতা ভুবনেশ্বর গুয়াহাটি জামশেদপুর পাটনা কেন্দ্রে ইস্টার্ন রিজিয়নাল অ্যাপ্রেন্টিশিপ কাম জব মেলা এর আয়োজন করেছে এই মেলা অনুষ্ঠিত হবে তিরিশ ও একত্রিশে জানুয়ারি বিভিন্ন কেন্দ্রে আর্টস সায়েন্স কমার্স শাখার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ ছেলেমেয়েরা সরাসরি এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন দু হাজার আঠেরো সাল থেকে দু হাজার বাইশ সালের মধ্যে যারা পাশ করেছেন তারাই এই মেলায় অংশ নিতে পারবেন যারা বিভিন্ন সংস্থা থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছেন তাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট প্রার্থী বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ন হাজার টাকা পাবেন এই মেলায় সরাসরি অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য বাছাই হতে পারেন কিংবা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ট্রেনিং করার পর সরাসরি চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন আগ্রহী প্রার্থীরা নাম নিশ্চয়ের জন্য যোগাযোগ করেন এই নম্বরে অথবা এই ওয়েবসাইটে ঠিক আছে তো এরপরে রয়েছে রেলের গ্রুপ ডি পদের শারীরিক পরীক্ষা শুরু হবে তিরিশে জানুয়ারি থেকে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে বিজ্ঞপ্তি নম্বর আরআসি এক দু হাজার উনিশ পূর্ব রেলে গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষায় সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা তিরিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত লিলুয়া আসানসোল ও মালদা কেন্দ্রে ই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন পিইডি পরীক্ষার সময় আধার ভিত্তিক বায়োমেট্রিক টেস্ট হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পঁয়ত্রিশ কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিটে একশো মিটার দূরত্ব লিফ্ট করতে হবে বহন করতে হবে একবার সুযোগ পাবেন এবং দু নম্বর যেটি চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার দৌড়াতে হবে একবার সুযোগ মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজনকে ওজনের বস্তুকে নিয়ে দুই মিনিটে একশো মিটার লিফ্ট ও বহন করা একবার সুযোগ পাবেন এবং পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে হাজার মিটার দৌড়াতে হবে এক সুযোগে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন তো আরও বিস্তারিত তথ্য পেতে আরআরসি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন